সন্তান হারিয়ে কান্না থামছেই না মায়ের। স্বজনরা জানান, গত 1 সেপ্টেম্বর ওয়ালিদ হালদারকে নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির কাইচাইল গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন মা সাকিবা আক্তার। মঙ্গলবার খেলতে গিয়ে ওয়ালিদ আর ফিরে আসেনি। খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গিবাড়ি থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। মাইকিং করা হয় পুরো এলাকায়। নিখোঁজের 24 ঘন্টা পর বুধবার বিকেলে পাশের বিল থেকে 3.5 বছরের শিশু ওয়ালিদের লাশ উদ্ধার করা হয়। রাফির মাই দেখলো বাজারে যাইতেছে। এই কথা শোনার পর আমার মায় কয় কি তাড়াতাড়ি দুধ দিস না, আমি অন্য লগে লগে দুধ দিয়ে গিয়া দিই, আমার পোলাও নাই কেউ নাই রাস্তায়। কিন্তু ওই মুহূর্তে রাস্তায় 3-4 জনে দেখছি, কিন্তু কেউ আরে ঠিক মতো মানে দৈরা যদি দিত তাহলে আমার পোলাটা কুয়া নিত না, ওরকম করে ধরে নাই কেউ, ভাবছে প্রতিদিনই তো এরকম ঘুরে গাড়ে। শিশু ওয়ালিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। পুলিশ জানিয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির লাশ তার বাড়ি থেকে একটু দূরে ধানক্ষেতের উপর উপর হয়ে পড়ে আছে। উত্তর সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, আমরা লাশটা উদ্ধার করে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। উক্ত বিষয়ে তদন্ত অব্যাহত আছে। ওয়ালিদ সিরাজদি খান উপজেলার তেলিপাড়া গ্রামের সৌদি প্রবাসী সালাউদ্দিন হালদারের একমাত্র সন্তান। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ।